গবাদি পশুর শরীরে অজানা রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত পশুপালকেরা। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া শহরের বিভিন্ন এলাকায় গবাদি পশুর গায়ে এক ধরনের বড় আকারের গোটা তৈরি হচ্ছে। একটা সময় এগুলো ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হচ্ছে বলে দু একজন গোপালকের সাথে কথা বলে জানা গেছে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে কয়েকজন গোপালক ইতিমধ্যে হাতের নাগালে পাওয়া গবাদি পশুর চিকিৎসকদের সাথে কথা বলেও ওই অজানা রোগের প্রাদুর্ভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। এরকম একাধিক ব্যক্তি রয়েছেন যারা সংশ্লিষ্ট গো পালনের কাজের সাথে দশকের পর দশক ধরে যুক্ত রয়েছে। তাদের সাথে কথা বলে জানা গেছে, এরকম উপসর্গ তারা কোনোদিন প্রত্যক্ষ করেননি। দাবি উঠছে, গোটা বিষয় নিয়ে অনতিবিলম্বে প্রশাসন বা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে উপযুক্ত তদন্তক্রমে সঠিক ব্যবস্থা গ্রহণ করুক। বিশেষ করে তেলিয়ামুড়ার ডিএম কলোনি সহ সমৃদ্ধ এলাকায় যেভাবে এই রোগটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, অনতিবিলম্বে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আগামী দিনে সংশ্লিষ্ট এলাকার গোপালকেরা বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারে বলে অনুমান। গুটা দিয়ে আসে না, এটি ফাইকে একটা রিংয়ের মতো হয়ে লাগা। আমরা প্রায় 15 থেকে 20 বছর ধরে আমি গরু পালি, কিন্তু এরকম রোগ কোনো সময় হয়েছে না, আমরা দেখছি না। কয়টা গরুর মধ্যে হয়েছে? আমার প্রায় 4টা গরুর মধ্যে হয়েছে, বাছুর 2টা। এদিকে ডিএম কলোনি এলাকার মধ্যে প্রায় 10 থেকে 12টা পরিবারের মধ্যে এরকম রোগ। কী রোগ কইতা না? রোগটা তো আমরা এর আগে এরকম রোগ দেখছিও না, আমরা জানি না। এটা একটা অজানা রোগ, কিন্তু অনেকে কয় এটা বলে একটা ভাইরাস। ডাক্তার আমরা দেখাইছি, ডাক্তার ওষুধ টুষুধ দিছে, দিলে কিন্তু এটি আসলে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাইতেছে, কিন্তু কমতেছে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।